কুম সালাম জি মুসাভাই এইবার আপনাকে আমরা ইমাম আবু আহমদ বিন হাম্বল রহমা সংক্ষিপ্ত জীবনে বলবো যে চারি মামের মধ্যে তিন ইমামের জীবনে আমরা বলেছি এবার ইমাম আহমদ বিন হাম্বুল রহমাল্লাহর সংক্ষিপ্ত জীবনে ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম আহমদ বিন হাম্বুল রহমাল্লাহর নাম উপনাম বংশ পরিচয় হল আহমদ তার নাম পিতা পিতা মুহাম্মদ দাদা হাম্বল উপনাম হল আবু আব্দুল্লাহ এই হিসাবে বংশনামা হয় কি আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বুল বিন হিলাল বিন আসাদ বিন ইদ্রিস আর সাহেবানি আল মারওয়াজি আল বাগদাদি ইমামের তেরতম পূর্বপুরুষ আর সাহেবানের দিকে সম্পৃক্ত করে আর সাহেবানি জন্মভূমি মারন জন্মভূমি মরউ এর জন্যে আল মারওয়াজি এবং ইমামের অবস্থান বাগদাদ হওয়ায় আল বাগদাদি হিসাবে পরিচিত ছিলেন তিনি আচ্ছা জন্ম এবং প্রতিপালন ইমাম আহমদ বিন হাম রহমল্লা একশত চৌষট্টি হিজি সন রবিউল আউয়াল মাসে মুর উতে জন্মগ্রহণ করেন কেউ কেউ বলেন তিনি মায়ের গর্বে থাকা অবস্থায় মূর ও হতে বাগদাদে আসেন অতঃপর বাগদাদে জন্মগ্রহণ করেন শিশুকালে তার পিতা ইন্তেকাল করেন ফলে তিনি এতিম অবস্থায় মায়ের কাছে প্রতিপালিত হন শিক্ষা জীবন ইমাম আহমদ বিন হাম্মুল রহমল্লাহ শিশুকালেই শিক্ষায় মনোনিবেশ করেন তিনি প্রখর মেধা শক্তি সম্পন্ন ছিলেন অতি সহজেই অনেক কিছু মুখস্থ করে ফেলতেন ইব্রাহিম আল হারবি রহিমাহুল্লাহ বলেন মনে হয় যেন আল্লাহ তালা ইমাম আহমদ বিন হাম রহিমাহুল্লাহকে আদি অন্তের সকল প্রকার সকল প্রকার জ্ঞান দান করেছেন শিক্ষা জীবন। জ্ঞান পিবাসী ইমামুসুন্না ইমাম আহমদ বিন হামুল রহমুল্লাহ বাগদাদের উল্লেখযোগ্য বর্ষিয়ান আলিমদের নিকট হতে শিক্ষাকরণের পর বিভিন্ন প্রান্তে জ্ঞান আরোহণে ছুটে যান তিনি সফর করেন কুফা বসরা, মক্কা মদিনা তারতুস দামেস্ক ইয়ামান মিশর ইত্যাদি অঞ্চলে তিনি পাঁচবার হজবরত পালন করেন তন্মধ্যে তিনবার পায়ে হেঁটে গমন করেন লহকবার হাদিসের জগত ইমাম আহমদ বিন হামুল রহমালার অবদান শুনুন হাদিসের জগত ইমাম আহমদ বিন হামুল রহমাল্লা এক উজ্জ্বল নক্ষত্র হাদিস শার্সে তার পারদর্শিতা সম্পর্কে এক কথায় বলা যায় তিনি ছিলেন হাদিস শারসের এক বিশাল মহাসমুদ্র ইমাম আব্দুল ওহাব আল ওয়ার্রাক বলেন আমি ইমাম আহমদ বিন হামল হামলের মতো বিশাল জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব আর কাউকে দেখিনি তাকে জিজ্ঞাসা করা হল আপনি ইমাম আহমদ বিন হামলের ন্যায় জ্ঞান গরিমা ও মর্যাদাবান ব্যক্তিত্ব অন্য কাউকে পেয়েছেন কি তিনি বলেন ইমাম আহমদ বিন হামল রহেমা এমন একজন ব্যক্তি যাকে ষাট হাজার প্রশ্ন করা হয়েছে তিনি সকল প্রশ্নের জবাবে হাতদাসানা ও আখবারানা অর্থাৎ হাদিসের উদ্ধৃতি দিয়ে জবাব দিয়েছেন অমুক বলছে অমুক বলছে অন্য কিছু বলেননি অতঃপর এক বাইকে বলা যায় ইমাম আহমদ বিন হাম রহম ছিলেন হাদিসের সাগর তার জ্বলন্ত প্রমাণ ইমামের সংকলিত সুপরিচিত সুপরিষিত হাজিগ্রন্থ আল মুসনাদ যার হাদিস সংখ্যা চল্লিশ হাজার লহ পর অতএব হাদিস শাস্ত্রে জগৎ ইমাম আহমদ বিন হামুল রহমাল্লাহ এক অবিসরণে ব্যক্তিত্ব ছিলেন হাদিস শাস্ত্রে হাদিস শাস্ত্রে ইলাল আসমা ও রিজাল হয়তো আদিল ইত্যাদি সকল ক্ষেত্রে তার অসামান্য কৃতিত্ব বিদ্যমান রয়েছে শিক্ষা হাদিস শিক্ষাদানেও তার দৃষ্টান্ত অতুলনীয় তার একের মজলিশ এক এক মজলিসে পাঁচ হাজারেরও অধিক ছাত্র অংশগ্রহণ করত ল হকবার আল্লাহ এভাবে ছিলেন ইমাম আহমদ বিন হামুল রহমহল্লাহ আলু সুন্নার ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হামুল রহমল্লাহ দেখুন ইমাম আহমদ বিন হামুল রহিমহল্লা সর্বত্র ত্যাগ সর্বত্র বা সর্বস্ব ত্যাগের বিনিময় হলেও প্রকাশ্যভাবে সুন্নাকে আঁকড়ে ধরার সূত্রে সামান্যতম দাঁত সামান্যতম সার দিতে প্রস্তুত নন পুরোজনের জীবন উৎসর্গ করেও তবু সুনার অনুসরণ হতে বিন্দুমাত্র বিচ্যুত হন না ইমাম ইসাহাক বিন রাহ বলেন যদি ইমাম আহমদ বিন হামল না জন্মাতেন এবং তিনি ইলমের ইসলামের জন্য ত্যাগ স্বীকার না করতেন তাহলে ইসলামের বিনাশ হয়ে যেত অর্থাৎ যখন ইচ্ছায় এবং অনিচ্ছায় সকলেই কোরআনকে মাখলুক হিসাবে স্বীকার করে নিল তখনই পৃথিবীর বুকে একজনেই মাত্র ইসলামের সঠিক বিশ্বাস ধারণ করেছিলেন আর তিনি হলেন ইমাম মাহমুদ বিন হাম্মুর রহিমা উল্লাহর আল্লাহ তালা তার মাধ্যমে ইসলামের সঠিক আকিদার বিশ্বাসকে পরবর্তী প্রজন্মের জন্য টিকিয়ে রেখেছিলেন রাসুল সাল্লাহ আল্লাহ আসলাম হতে চলে আসা কোরআনের সঠিক বিশ্বাস হল কোরআন আল্লাহ তালার বাণী কোন সিষ্ট বস্তু নয় কিন্তু জাহমিয়া মোতাজেলা আবির্ভাব এই বিশ্বাসে বিকৃত ঘটায় কোরআন মাখলুক বা বস্তু বলে এই ভ্রান্ত বিশ্বাসে প্রচারণা শুরু হল এমনকি আব্বাসী ও খলিফা হারুন ও পরবর্তী খলিফা মামুন রশিদ প্রভাবিত হলেন এই ভ্রান্ত বিশ্বাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচারণা শুরু হল রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হল সকলকে বিশ্বাস পোষণ করতে হবে বাধ্যতামূলক কোরআন মাখলুক বস্তু এই বিশ্বাসে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না বাধ্য হয় ইচ্ছায় অনিচ্ছায় প্রায় সকলেই ঐক্যমত পোষণ করলেন দুজন করলেন ইমাম তাদের মধ্যে একজন হলেন ইমাম মাহমুদ বিন হামল রহিমুল্লাহ এবং ইমাম মোহাম্মদ বা মুহাম্মদ বিন নু নির্দেশ দেওয়া হলো তাদের দুজনকে গ্রেপ্তার করো গ্রেফতার করে আনার আনার পথে মোহাম্মদ বিন নু ইন্তেকাল করেন আর ইমাম আহমদ বিন হামুর রহমানা দোয়া করেছিলেন যেন খলিফা মামুনের সাথে সাক্ষাৎ না হয় ইমামকে কারাবাস দেওয়া হল প্রায় কারাবাস মানে জেলে পাঠানো হল প্রায় আঠাশ মাস কারাগরে আবদ্ধ থাকলেন এ সময় খলিফার মোতাসিমের নির্দেশে ইমামকে তাদের ভ্রান্ত বিশ্বাস স্বীকার না করায় বেতরাঘাত করা হলো হাত বেঁধে নিষ্ঠুর ভাবে করা হলো কোড়াগাতের ফলে রক্ত ঝরতে থাকলো, গায়ের কাপড় পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল লহ অকবর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করা হল তাদের ভ্রান্ত বিশ্বাসে কি একমত কিনা একমত না হলে পুনরায় কোড়াগাত করা শুরু হল এভাবে নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হন তিনি এ কারণে শুধু একটি তিনি কোরআন ও সুন্নার পূর্ণ অনুসারী এবং বেদাতি বিশ্বাস বর্জনকারী তিনি কোরআন ও সন্ন্যার পূর্ণ অনুসারী এবং বেদাত বিশ্বাসে বর্জনকারী ছিলেন পরিশেষে খলিফা আল মোতা অকিল রহেম সঠিক বিশ্বাসটি উপলব্ধ করে মুসলিম জাহানের মুসলিম জাহানে হকের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত একমাত্র ব্যক্তি ইমাম আহমদ বিন হামুল রহেমুল্লাহকে কারামুক্ত করেন এবং তাকে যথার্থ সম্মান প্রদর্শন করেন ল হক এটা ছিল ইমাম আহমদ বিন হামুল রহমল্লাহ এবার ইমামের ইমাম আহমদ বিন হাম্মুল রহমল্লাহ আকিদার দু একটি কথা বলছি পৃথিবীর বুকে যখন ইচ্ছা অনিচ্ছায় সকলেই মোতাজিলা বাতিল আকিদার বিশ্বাস গ্রহণ করে তখন একমাত্র ইমাম আহমদ বিন হামুল রহমুল্লাহ যিনি কোরআন এবং সৈহাদিসের আলোকে সঠিক আকিদার বিশ্বাস রূপে অটল ছিলেন এমনকি নির্মম নিষ্ঠুর নির্যাতন দ্বিধাহীন চিত্তে বরণ করে নিয়েও তিনি সঠিক আকিদার হতে সামান্যতম বিচ্যুতি হয়নি বা বিচ্যুত হননি সুতরাং বাক্যে বলা যায় তিনি হলেন একদিকে যেমন সঠিক আকিদার বিশ্বাসে ধারকবাব অন্যদিকে সঠিক আকিদার বিশ্বাসে অন্যতম ইমাম ছিলেন অল্লাহ হকবার এবার ইমাম আহমদ বিন হামুল রহম আল্লাহ শিক্ষকের দুই একটি কথা বলছি ইমাম আহমদ বিন হামুল রহেমাল্লার বাগদাদে গোটা মুসলিম জাহানের প্রায় সকল ক্ষেত্রে জ্ঞানের সন্ধানে বিচরণ করেন তিনি তাদের শিক্ষকের সংখ্যা অভাব নাই তাদের তার শিক্ষকের সংখ্যা দুই শত জনের উপরে বর্ণনা করা হয়েছে এছাড়াও ভিন্ন ভিন্ন বিষয়ে বহু সংখ্যক শিক্ষক রয়েছেন নিম্নের দু একজন নাম আমি বলছি ইমাম সুফিয়ান বিন ওয়াইনা রহিমা ইমাম ওয়াকি বিন আলজার রহিমা ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস ইদলিস শাফিজেন ইমাম শাফি রহিমুল্লাহ ইমাম আব্দুর রাজ্জাক বিন আসান আনি রহিমা ইমাম কুতাইবা বিন সাঈদ রহমাল্লাহ ইমাম আলী ইবনুল মাদিনী রহেমা উল্লাহ ইমাম ইবনু আবি সাহেবা রহমা উল্লাহ ছিল ইমাম আহমদ বিন আহুল রহমান প্রত্যেকে একজন বড় বড় ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হামুল রহমুল্লাহ ছাত্রবৃন্দ কারা ছিলেন ইমাম মাহমুদ বিন হাম্বুল ছাত্র অগণিত হওয়ার হওয়াই স্বাভাবিক তাদের সংখ্যাও গণনা করা সম্ভব নয় আর তালিকাও গণনা করা সহজ নয় কিন্তু লক্ষাধিক হাদিসের হাবেজ চল্লিশ হাজার হাদিসের হাদিস সম্বলিত গ্রন্থের সংকলক তার ছাত্র বিশ্বজুড়ে ছড়িয়ে থাকবে থাকবে এটাই তো স্বাভাবিক যা মাজলিসে পাঁচ হাজার পর্যন্ত ছাত্র দাস নিতেন নিম্নে কয়েকজন ছাত্র মামলা দু একজন উল্লেখ করব এক নম্বর ইমাম আহমদ বিন ইসমাইল আল বুখারি ইমাম সরি ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বোখারি ইমাম মুসলিম বিন হাজ আল কুশারি ইমাম আবুদাউ সিজিস্তানি ইমাম মুসা ঈসা তিরমিজি ইমাম আব্দুর রহমান আ নাসাই ইমাম সালেহ বিন আহমদ বিন হাম্বুল রাহিমাহুল্লা তারপরে ইমাম আবদুল্লাহ বিন আহমদ বিন হাম্মুল রহমা উল্লাহ ল বড় বড় ইমাম ইমাম বোখারি মুসলিম আবুদাউদ তারপর তিরমিজি ইমাম নাসাই এরাই ছিলেন ছাত্র এরাই হাদিস গ্রহণ করছেন যাদের হাদিস সে আজকে কুতুবে সিত্তা নামে ছয়টি গ্রন্থের পরিচিত ইমাম আহমদ বিন হামুর রহম রচনা বলি অনেক রয়েছে পরিষিদ্ধ চারজন ইমামের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস রচনা করেছেন তিনি হলেন ইমাম আহম্মদ বিন হামুল রহেমুল্লাহ শুধু তাই নয় বরং তার সংকলিত হাদিস গ্রন্থ মুসনাদে মুসনাদ নামে পরিচিত ইমামের উল্লেখযোগ্য গ্রন্থ সময় কয়েকটি উল্লেখ করছে হাদিস গ্রন্থে দেখেন মুসনাদ হাদিস গ্রন্থ চল্লিশ হাজারের মতো হাদিস রয়েছে তারপর আজুহুদ তারপরে ফাজাইলু সাহাবা আল ইলাল ওয়াল মারিফাতের রিজাল তারপর আল আল ওয়ার তারপরে কিতাবুস সালাদ তারপর আর রাদ আল জাহমিয়া তারপরে রিসালাতুল ইমাম আহমদ আল মাসাইল ইল নিসা কিতাবুল মানাসিক কিতাবুল সন্না এরকম অনেক গ্রন্থ ইমাম মাহমুদ বিন হামুর রহমুল্লাহ থেকে বণিত আছে ইমাম মাহমুদ বিন হামুর রহমুল্লাহ আরেকটি বা দু একটি কথা বলে শেষ করছি ইমাম আহমদ বিন হামুল রহমল্লাহ কেমন ইমাম ছিলেন এটা আমরা সংক্ষিপ্ত বুঝতে পারলাম ইমাম আহমদ বিন হাম রহমুল্লাহ জগৎ বিখ্যাত আলিম সমাজের প্রশংসায় কি বলেছেন দেখুন দু একজনের কথা বলছি ইমাম শাফি রহম্লা বলেন আমি বাগদাদ হতে বের হয়ে ইমাম আহমদের চেয়ে অধিক আল্লা বীর তাকুশীল অধিক ফকি এবং জ্ঞানী আর কাউকে দেখি নাই ইমাম আহমদ বিন হামুল রহমাল্লাহ সঙ্গে ইমাম সাফি আরও বলেন ইমাম আহমদ বিন হামুল রহমউল্লাহ প্রায় আটটি বিষয়ের ইমাম ছিলেন ল হক ইমাম তার সম্পর্কে আরো বলছেন ইমাম আলীনুল বলেন আল্লাহ তালা রাসুলসাল্লাহের পর দুজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন একজন হলেন আবু বক্কর যার মাধ্যমে মুরতাদ ও ভণ্ড নবীদের দমন করেছেন আর অপরজন আহমদ বিন হামল যার মাধ্যমে কোরআনকে ভ্রান্ত আকিদার বিশ্বাস বিশ্বাসীদের চক্রান্ত হতে রক্ষা করে কোরআনকে সমুন্নত করেছেন আল্লাহ হকবার আসলেই তারা ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হামল রহিমা উল্লাহ দিনে কাল ইন্না আলিল্লাহি ইন্না ই রজন জন্মের পরেই মৃত্যুর পূর্ব জন্মের পরেই তো মৃত্যুর পর্ব শুরু হয় মহানবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের ক্ষেত্রেও আল্লাহ তালার এ অনিয়মের ব্যতিক্রম ঘটেনি ঠিক একই নিয়মের শিক্ষার হলেন আহলু সুন্না জামাতের ইমাম ইমাম মাহমুদ বিন হামুল রহিমা উল্লাহ দুই শত একচল্লিশ একচল্লিশ হিজি সনে বারোহের রবিউল আহ্বাল শুক্রবার সকল মাখলুককে সেরে মহান মালিকের আহ্বানে সারা দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইমাম মাহমুদ বিন হামুর রহিমা জান্নাতুল ফেরতের মধ্যে মর্যাদা দান করুক মেহমানদারি করুক এবং তাকে সম্মান দান করুক ইমাম আহমুদ বিন হাম্মুর রহমুল্লাহ যে হাদিস লিখে গেছেন এই হাদিস অনুসরণ অনুকরণ করার তৌফিক আমাদের মুসলিম বিশ্ব জাতিকে তৌফিক দান করুক এবং ইমাম মাহমুদ বিন হাম রহেমালকে সবস্বরূপ তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রতিটি মুসলিম যারা অনুসরণ অনুকরণ করবে তার সব যেন এক বাক ইমাম মহম্মদ বিন হামুল রহমাল্লার খবর আল্লাহ পৌঁছে দেয় আমাদেরকে কোরআন এবং সুন্না এই ইমামের কোরআন এবং সন্ন্যাস যারা রেখে গেছেন সঠিক কথা যা বলে গেছেন সঠিক আকিদা রেখে গেছেন এই মোতাবেক আমাদেরকে আমল করার তফিক দান করুক আমরা যেন ইমামদের এই সবাইকে দৈন্য হতে পারি তাদের অনুসরণ অনুকরণ যেন করতে পারি এবং রাসুল সাল্লাহ আল আসমের এর্তেবা এবং পূর্ণ অনুসরণ করে যেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে বেঁচে থেকে যেন আমরা পরকালে জান্নাতুল বিদ লাভ করতে পারি সেই তফিক সবাইকে দান করুক আমাদের أمين. السلام عليكم ورحمة الله وبركاته